ওরা সাতজন একটা মুক্তিযোদ্ধাদের উপরে নির্মিত চলচ্চিত্র। আপনারা জানেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগের বিনিময়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে 1971-এ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আমাদের এই ছবিটা আসলে ওই মুক্তিযোদ্ধাদের, তারা আসলে কিভাবে যুদ্ধ করেছিল, যুদ্ধের ময়দানটা কেমন ছিল, তারা কি ভেবে, কিসের উপর ভিত্তি করে তারা এত সুসংগঠিত একটি পাকিস্তানি সেনাবাহিনীর বিপরীতে লড়েছিল, এই সবগুলোর একটা ঝলক দেখানোর চেষ্টা করেছি আমরা এই সিনেমাটি। এটা বেসিক্যালি ইটস অ্যাকশন থ্রিলার ফিল্ম। আমরা মুক্তিযুদ্ধের যুদ্ধের ময়দানটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের বিশ্বাস যে নতুন প্রজন্ম সেটা দেখবে। মিস্টার বাংলাদেশ, আপনারা জানেন আবু আক্তারুল ইমান তিনি পরিচালক ছিলেন, যদিও গল্পটা আমার ছিল। মিস্টার বাংলাদেশ ছিল জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই, বাংলাদেশ কিভাবে রুখে দাঁড়িয়েছিল বা রুখে দাঁড়িয়েছে সেটাকে দেখানোর জন্য। আর ওরা সাতজন হচ্ছে আমাদের দেশটা কিভাবে স্বাধীন হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের বীর সৈনিকরা, আমাদের দেশের মানুষ কিভাবে ত্যাগ স্বীকার করেছে সেটার একটা ঝলক। দুইটা ডিফারেন্ট প্রেক্ষাপট। মিস্টার বাংলাদেশ ছিল বর্তমান বাংলাদেশকে নিয়ে, আর ওরা সাতজন 1971-এর বাংলাদেশকে নিয়ে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে অনেক অনেক ধরনের সিনেমা তৈরি করছে, কমার্শিয়াল সিনেমা, আপনি ওই সিনেমাগুলো বাদ দিয়ে আপনি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে নির্মাণ করছেন কেন? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধটা অনেক এক্সাইটিং একটা যুদ্ধ ছিল। এটা একটা ট্যাকটিক্যাল ওয়ার ছিল, এটা একটা টেকনিক্যাল ওয়ার ছিল, এবং আমাদের যে গেরিলা যুদ্ধটা এটা ছিল, এই যুদ্ধটা আসলে আমরা হয়তোবা গত 50 বছরে যেভাবে দেখানো দরকার ছিল সেভাবে দেখাতে পারিনি। অনেক গল্প আছে যেগুলো নিয়ে আরো অনেক ধরনের এক্সাইটিং ফিল্ম হতে পারে, এবং আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম বা তরুণ প্রজন্ম সেটাকে নিয়ে বানাবে। তো আমি চেষ্টা করেছি যে এমন একটা সিনেমা আমার টিমকে নিয়ে তৈরি করবার জন্য যেটা হয়তো বা আগামী প্রজন্মকে আরো বেশি এনকারেজ করবে এই যে গল্পগুলো মুক্তিযুদ্ধে এগুলোকে তুলে ধরবার জন্য। এই সিনেমাতে আসলে নবীন এবং প্রবীণ সবারই একটা সংমিশ্রণ আছে। ছবিতে আছেন ইন্তেকাব দিনার, জাকিয়া বারি, মম, অর্ষা, শিবাশানু, সাইফ খান, আমি নিজে একটা রোলে অভিনয় করেছি, শাহরিয়ার সজীব, নাফিজ আহমেদ, তুর্য এবং ইমতিয়াজ বর্ষণ, এছাড়াও জয়রাজ ভাইও আছেন, অনেক আর্টিস্ট এখানে আছে। জানেন যেহেতু আমরা একটা যুদ্ধের ছবি বানানোর চেষ্টা করেছি, অনেক আর্টিস্টের আমাদের প্রয়োজন ছিল। তো সব মিলিয়ে আমাদের প্রায় আমি বলবো যে 250-300 এক্সট্রা সহ 250-300 মতো আর্টিস্ট ছিল, সিনিয়র এবং জুনিয়র। তো আমি যাবো আপনার সেখানে শুট করেছি আমরা। টোটাল 45 দিন শুট করেছিলাম, 45 দিন একটানা শুট করে আমরা এই ছবিটার শুটিং সম্পন্ন করি। এরপর ছবিটার পোস্ট প্রোডাকশনের কাজ বাংলাদেশে এবং কলকাতার এসকে মুভিতে সম্পন্ন হয়। দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে আমরা অনেক চেষ্টা করেছি আমাদের মুক্তিযোদ্ধাদের বীর গাথাকে, আমাদের মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমকে, আমাদের মুক্তিযোদ্ধাদের ফাইটিং স্পিরিটকে সিনেমায় তুলে ধরবার জন্য। যে অর্জনে, গর্জনে, বিজয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি সেটার একটা অংশ বিশেষ, একটা ঝলক আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা চাইবো আমাদের দর্শক এবং তরুণ প্রজন্ম এটা দেখবে এবং এটা থেকে এনকারেজ হয়ে তারা আরো সিনেমা, বই, নাটক ইত্যাদি অনেক কিছু শিল্পের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধকে তুলে ধরবে। আমাদের ছবিটি আগামী মার্চ মাসের 3 তারিখ, মানে আমাদের স্বাধীনতার মাসের 3 তারিখ বা সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সিনেমাটি হলে যেয়ে দেখবেন।